আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজেমার স্কুল অ্যান্ড কলেজ শিশুনিকেতনের চতুর্থ শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বরাবরের মতে আমি সাথে আছি আমি তোমাদের বিশ্ব শিক্ষিকা নাহিদা আক্তার। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো সবাই, তোমাদের স্কুলে সশরীরে ক্লাস শুরু হয়েছে, সেই হিসেবে তোমরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা বুধবারে তোমাদের ক্লাস, সপ্তাহে বুধবারে তোমাদের ক্লাস। তোমরা অবশ্যই অবশ্যই বুধবারে 9টার আগে, মানে 8:20-এর সরি 8:30-এর মধ্যে তোমরা স্কুলে চলে আসবে। তোমাদের ক্লাস শুরু হবে 8:50 থেকে 10:30 পর্যন্ত ক্লাস চলবে। তোমরা এটা মাথায় রেখে ঠিক টাইমে স্কুলে অবশ্যই অবশ্যই চলে আসবে। চলো তাহলে আমরা পড়ায় চলে আসি। তোমরা সবাই তোমাদের পাঠ্য বইটা নাও। আর আমরা গত ক্লাসে কী পড়েছিলাম, আমরা পড়েছিলাম পাঠানমূলকে, অধ্যায়টা আমি পড়িয়েছিলাম তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই এটার বুঝতে পেরেছ, তোমাদেরকে আমি প্রতিটা লাইন ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এটার মূল থিম কী সেটা অবশ্যই তোমাদেরকে আমি পড়িয়েছিলাম। এর পাশাপাশি তোমাদেরকে আমি বলেছিলাম লেখক পরিচিতিটা তোমাদেরকে ভালো করে পড়ার জন্য বলেছি। এরপরে তোমাদেরকে আমি বলেছি, পড়িয়েছিলাম 2 নম্বরে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। হ্যাঁ, তোমাদের বইয়ে হয়তো উপরে ওই শব্দগুলো দেওয়া আছে, এগুলো আমি তোমাদেরকে দেইনি। এগুলো আমি তোমাদের পরীক্ষার সময় প্রশ্নে কিন্তু আমি উপরে শব্দ দিই নাই, উপরে শব্দ না দিয়ে শুধু খালি জায়গাটা পূরণ করতে বলেছি। তো এখানে বইয়ে দেওয়া আছে কিন্তু পরীক্ষার প্রশ্নে আমি তোমাদেরকে দিব না, সেই হিসেবে তোমরা কিন্তু এটা মুখস্থ করে তোমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে তোমাদেরকে আমি 6 নম্বরে আমি তোমাদেরকে বিপরীত শব্দগুলো পড়িয়েছিলাম এবং এগুলো তোমাদেরকে আমি CW SW দুটো খাতায় আমি তোমাদেরকে লিখতে বলেছি। আচ্ছা, এরপরে দেখো, আমরা এখন 1 নম্বরে শব্দের অর্থগুলো আমরা একটু জেনে নিব। তোমরা দেখো এটা আমি লিখেছি খাতায়, দেখো শব্দের অর্থ প্রথমে কী আছে, প্রথমে আছে স্নানাভাবে। 1 নম্বরে কী আছে, স্নানাভাবে। স্নানাভাবে এর অর্থ কী, স্নানের অভাবে। স্নানের অভাবে মানে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ, এটা আমরা যখন পাঠানমূলকে গল্পটা পড়েছি ওখানে স্নানের অভাবে কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো স্নানের অভাবে কি, গোসল করতে না পারায়, ঘামে ধুলোবালিতে যখন আমাদের অস্বস্তি লাগে তখন কিন্তু শরীর পুরোটাই দুর্বল হয়ে যায়, শরীরে কিন্তু শক্তি থাকে না। আচ্ছা, এরপরে 2 নম্বরে কী আছে, একরত্তি। একরত্তি অর্থ কী, সামান্যতম অথবা অল্প। দুটো শব্দের অর্থ আমি লিখেছি, এখান থেকে তোমরা যে কোনো একটা অর্থ শিখতে পারবে, লিখতে পারবে। একরত্তি মানে আমার শরীরে, ওই যে তোমাদেরকে স্নানের অভাবে বলেছি ওখানে গোসল করতে না পারায়, যখন তোমরা দেখবে বাইরে বের হলে ঘাম ধুলোবালি, যখন তোমরা বাসায় যাও তখন তোমাদের শরীরটা একটু দুর্বল হয়ে যায়, তখন শরীরে একরত্তি শক্তি থাকে না, মানে সামান্যতম শক্তি তোমাদের থাকে না। এরপরে কী আছে, হুলডল। হুলডল অর্থ কী, যে বোচকার ভেতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয়। এটা আমি তোমাদেরকে যখন পাঠানমূলকে গল্পটা আমি তোমাদেরকে যখন পড়িয়েছি তখন এটার অর্থ তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি। যখন কেউ কোথাও সফরে যায় তখন অনেক সময় দেখা যায় মুসাফিররা কী করে জানো, মুসাফিররা করে তাদের বিছানা বালিশ একটা হোল্ডের মধ্যে, এই যে এখন হোল্ডল একটা বোচকা মানে একটা বড় একটা বিছানার মধ্যে এটা বেঁধে রেখে ওরা এটা তখন ওরা অন্য জায়গায় নিয়ে যায়, এটাকে কী বলে, হোল্ডল। এরপরে আছে কি, ঠাটা আলো। ঠাটা আলো অর্থ কি, এত তেজি আলো যে চোখ মেলে তাকানো যায় না। যেমন এখন যেই মাসটা চলতেছে ওই মাসে কিন্তু তোমার প্রখর রৌদ্র, তখন তোমরা যখন বাইরে বের হো তখন দেখা যায় না এত প্রখর রোদ, চোখ মেলে তাকানো যায় না, অনেক কষ্ট লাগে, এটাকে কি বলে অভিহিত করা হয়, ঠাটা আলো। এরপরে আছে কি, আলিঙ্গন করা। আলিঙ্গন করা অর্থ কি, কোলাকুলি করা। তোমরা অনেক সময় দেখো আমরা আত্মীয় স্বজন যখন একজনের সাথে একজন দেখা হয় তখন আমরা কোলাকুলি করি। আবার এটাও আছে, মুসলমানরা যখন 2 ঈদের জামাত আছে, ঈদ
রোজার একটা ঈদ আছে, তারপর তোমার ঈদুল আজহা কোরবানের ঈদ, এই দুই ঈদে যখন আমরা ঈদগাহে জমায়েত হই তখন কিন্তু একজন আরেকজনের সাথে আলিঙ্গন করি, মানে কোলাকুলি করি। এরপরে কী আছে, পশতু। পশতু হচ্ছে বাংলা হিন্দি উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম পাকিস্তানের একটা জায়গার নাম কি পাঠান মূলকে, ওই জায়গায় তোমার দুইটা ভাষাই ব্যবহার হয়, এটা বাংলা ও হিন্দি উর্দু তিনটি ভাষাই ব্যবহার করে পাঠানরা, ওটাকে একসাথে কি বলে, পশতু ভাষা বলে। এরপর আছে কি অভ্যর্থনা। অভ্যর্থনা হচ্ছে সাদরে গ্রহণ। এই যে আমাদের বারো তারিখ আমাদের স্কুল খুলেছে, তখন আমরা তোমরা প্রায় দেড় বছর পরে সবাই স্কুলে সমাগম হয়েছ, তখন তোমাদেরকে আমরা সাদরে অভ্যর্থনা জানিয়েছি, এটা কি তোমাদেরকে আমরা সাদরে গ্রহণ করেছি। এরপরে কী আছে, নির্জলা। নির্জলা তো কি নির্ভেজাল, খাঁটি। এই যে আমরা পাঠানমূলকে অর্ধাটা পড়েছি, ওখানে পাঠানের অভ্যর্থনা কী ছিল, খুবই নির্জলা নির্ভেজাল খাঁটি মনে ওরা আমাদেরকে গ্রহণ করেছে, ওদের অভ্যর্থনা কী ছিল, নির্ভেজাল। এরপরে দেখো বৃথা। বৃথা অর্থ কি, যাতে কাজ দেয় না বা কাজ হয় না। এই শব্দের অর্থগুলো কিন্তু সবগুলো আমরা পাঠানমূলকে যখন অর্ধায়টা আমরা পড়েছি এগুলো সবগুলো অর্থ আমরা কিন্তু বইয়ে পেয়েছি। বৃথা মানে আমরা কোনো কাজ করতে গিয়ে যদি আমরা সেটা সফলতা পাই না, তাহলে এটা আমরা বৃথা কষ্ট করেছি না, যে কাজ করলে আমরা কোনো সফলতা পাই না বা সুফল পাই না, সেটা হলো বৃথা কাজ। এরপর আছে কি খাস। খাস অর্থ কি, আসল বা প্রকৃত। যে পাঠানেরা খাস পাঠানি কায়দায় আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বা প্রকৃতভাবে ওরা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। এরপরে আছে কি গোড়ার নালের চাট, এটার অর্থ কি গোড়ার পায়ের লাথি। আমরা এটা অধ্যায়ে পড়েছি, এটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। এরপরে আছে কি অবজ্ঞা। অবজ্ঞা তো কি তাচ্ছিল্য বা তুচ্ছতা। আমরা কারো কাছে কোনো কিছু যদি আবদার করি বা কোনো কিছু বলি, এটা আমাদেরকে যখন মানা হয় না তখন আমাদেরকে ওরা অবজ্ঞা করে, এটা আমাদেরকে মনে হয়, আমাদের কাছে এটা মনে হয় আমাদেরকে তুচ্ছ করেছে, অবজ্ঞা করেছে বা তাচ্ছিল্য করেছে। এরপরে দেখো টাঙ্গা। টাঙ্গা অর্থ কি এক ধরনের গাড়ি, যেটা আমি তোমাদেরকে অধ্যায়ে পড়ার সময় বুঝিয়ে দিয়েছিলাম, পাকিস্তানে পাঠান এলাকায় একটা গাড়ি ব্যবহার করা হয়, ওটা কি টাঙ্গা। এরপর আছে কি কসুর। কসুর অর্থ কি দোষ, যেটাকে আমরা কোনো অপরাধ করলে দোষ যেটাকে বলে সেটাকে পাঠানি ভাষায় বলে কসুর। এরপর আছে কি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম হলো রেলগাড়ি থামার স্থান, যেখানে একটি জায়গায় যেখানে রেলগাড়ি গিয়ে থামায় সেটাকে বলে কি প্ল্যাটফর্ম। এরপরে দেখো আমাদের অধ্যায়ে আছে প্রশ্ন উত্তর, আমি সেই প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। এক নম্বরে ক নম্বরে আছে কি সর্দারজিকে চেনা যায় কি দেখে, তোমাদেরকে সেটা আগে বলেছি, আমাদের অধ্যায়ের প্রথম লাইনে আছে সর্দারজিকে চেনা যায় তার পোশাক দেখে, সর্দারজি চুল বাঁধেন দাড়ি সাজান ও পাগড়ি পরেন। এই প্রথম লাইনে অধ্যায়ের প্রথমে এটা আছে সর্দারজিকে চেনা যায় কি দেখে। এরপরে আছে কি এরপরে আছে দিনের বেলায় পেশাওয়ার শহরে কি হয়, উত্তর হবে কি দিনের বেলায় পেশাওয়ার শহর থেকে ইংরেজিদের দখলে থাকে ইংরেজিদের দখলে, আর রাতের বেলায় থাকে পাঠানদের দখলে। তোমাদেরকে সেটা আমি অধ্যায়ে পড়ার সময় বুঝিয়ে দিয়েছি, দিনের বেলায় পেশাওয়ার হচ্ছে ইংরেজদের আর রাতের বেলা হয় পাঠানদের। গ নাম্বার কি পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন, উত্তর কী হবে পাঠানদের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক, অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না, আর সে অতিথি যদি হয় বিদেশি তাহলে তো কথাই নেই, আদর আপ্যায়ন তখন তা আরও বেড়ে যায়। তোমাদেরকে এটা আমি বলেছি, যখন আমরা পাঠানে
পেশাওয়ারে যখন আমরা উপস্থিত হয়েছি তখন পাঠানদের অভ্যর্থনা আমরা আমরা আমাদেরকে অনেক আপ্লুত করেছিল। ঘ ঘ নম্বরে কী আছে, পাঠানেরা কীভাবে টাঙা চালায়। পাঠানেরা পাঠানি কায়দায় টাঙা চালায়, কেউ কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না, গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয়। তোমাদেরকে সেটা আমি অধ্যায়ে পড়ার সময় বুঝিয়ে দিয়েছিলাম, যখন পাঠানেরা পাঠানি কায়দায় গাড়ি চালায় তখন কিন্তু রাস্তায় যখন লোকজন চলাফেরা করে তখন ওরা কিন্তু রাস্তার লোকজন কিন্তু রাস্তা ছেড়ে দেয় না, পাঠানিরা পাঠানি কায়দায় রাস্তা করে নিতে হয়, ওদের গাড়ি ওরা এঁকে বেঁকে চালিয়ে যায়। এরপরে দেখো এখানে তোমাদের অধ্যায়ে কিছু বাক্য রচনা আছে, সেগুলো আমি তোমাদেরকে এখানে খাতায় লিখে দিয়েছি। দেখো প্রথমে আছে কি ভ্রমণ, ভ্রমণ দিয়ে আমি একটি বাক্য রচনা লিখেছি। দেখো যে যত বেশি ভ্রমণ করে তার অভিজ্ঞতা কিন্তু তত বেশি। এরপরে কি আছে, পেশাওয়ার, আমার এক আত্মীয় পেশাওয়ারে থাকে। তোমরা এই বাক্য রচনাগুলো কিন্তু নিজ মেধা নিজ বুদ্ধিতে নিজের ভাষায়ও তোমরা লিখতে পারো। এরপরে আছে কি ঠাঠা আলো, আজ বাইরে ঠাঠা আলো। সংবর্ধনা, পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষকরা আমাদের সংবর্ধনা দিয়েছেন। এরপরে আছে ডাকাডাকি, অযথা ডাকাডাকি করো না। এরপরে কি আছে অবজ্ঞা, গরিবকে অবজ্ঞা করা ঠিক নয়। আচ্ছা আমাদের অধ্যায়ের বাক্য রচনাগুলো পড়েছি, আর এরপরে দেখো তোমাদেরকে আমি একটা কথা বারবার বলে রাখি, সেটা হলো এক নম্বরে যে শব্দের অর্থগুলো আছে এই শব্দের অর্থগুলো দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটার কিন্তু বাক্য গঠনও কিন্তু শিখতে হয়, সেটা আমি তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায়ে আমি বলে থাকি। তোমাদেরকে অবশ্যই অবশ্যই শব্দের অর্থের পাশাপাশি কিন্তু বাক্য গঠনও করতে হবে। এখানে এক্সট্রা বাক্য গঠন দিয়েছে, এই যে পাঁচ নম্বরে এক্সট্রা বাক্য রচনা দিয়েছে, এর পাশাপাশি কিন্তু আগে যেগুলো আমরা শব্দের অর্থ পড়েছি এগুলোতেও কিন্তু তোমাদের বাক্য গঠন অবশ্যই অবশ্যই করতে হবে। আমি কিন্তু প্রথমে অধ্যায়ে যে এক নম্বরে শব্দের অর্থগুলো আছে এগুলো দিয়ে কিন্তু আমি বাক্য গঠন এখানে লিখেছি। দেখো এক নম্বরে কী লিখেছিলাম আমরা, স্নানাভাবে, স্নানাভাবে বাক্য গঠনে কী হবে, গরমে স্নানাভাবে থাকা যায় না। এরপরে আছে একরত্তি, কাজটি করার জন্য তার গায়ে একরত্তি শক্তি নেই। এরপরে কি হুলডল, বাবা মেলা থেকে একটি নতুন হুলডল কিনলেন। এরপরে কি আছে ঠাটা আলো, বাইরে ঠাটা আলো। এরপরে কি আছে আলিঙ্গন করা, ঈদে নামাজ শেষে একে অপরের সাথে আলিঙ্গন করে। এরপরে আছে কি পশতু, লোকটি পশতু ভাষায় কথা বলতে বেশ পটু। এরপরে কি আছে অভ্যর্থনা, পাঠানের অভ্যর্থনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক। এরপরে কি আছে বৃথা, আমাদের বৃথা সময় নষ্ট করা উচিত নয়। এরপরে কি আছে গোড়ার নালের ছাট, গোড়ার নালের ছাট খেয়ে লোকটি জ্ঞান হারালো। এরপরে কি আছে অবজ্ঞা, গরিবদের অবজ্ঞা করা উচিত নয়। এরপরে আছে খাস, লোকটিকে দেখলে মনে হয় যেন খাস পাঠান। এরপরে কি আছে অফুরন্ত, সন্তানের জন্য মায়ের ভালোবাসা অফুরন্ত। টাঙা, টাঙা পাঠানি কায়দায় চলে। এরপরে আছে কি কসুর, সন্তানের সকল কসুর মা ক্ষমা করেন, যেমন তোমরা কোনো দোষ করলে মা কিন্তু এটা ক্ষমা করে দেয়, ক্ষমাটাকে এখানে কসুর কসুর ভাষা বলা হয়েছে, মানে কসুর শব্দটা ব্যবহার করা হয়েছে। প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটি থামল। তাহলে শিক্ষার্থীরা এই অধ্যায়ে আমরা যা যা আছে তা তা সব পড়ে নিয়েছি। এরপরে আছে কি তোমাদেরকে নিচে একটা ওই চার নম্বরে কী আছে ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে, যেমন মূল ক্রিয়াপদ যাওয়া, এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে, যেমন এগুলো তোমরা লিখেছো বা শিখেছো, আমি দেখেছি কেউ কেউ আমাকে হোমওয়ার্ক পাঠিয়েছ। এরপরে নিচে তিনটি শব্দ দেওয়া আছে, আশা খাওয়া করা, তোমরা আশা দিয়ে তিনটি বাক্য ক্রিয়াপদ লিখবে, আসবো
আসতে আসতে বা এসেছি, এভাবে দিয়ে তিনটি বাক্য গঠন করবে। আর খাওয়া, এটা দিয়ে তিনটি বাক্য গঠন তোমরা লিখবে। করা দিয়ে তোমরা তিনটি বাক্য গঠন লিখবে। এগুলো হচ্ছে ক্রিয়াপদ, সবগুলো কাজ। এই তিনটি পদ, এই তিনটি শব্দ দিয়ে তোমরা একটিতে তিনটি তিনটি করে ক্রিয়াপদগুলো দিয়ে, এই যে যেমন এখানে যাই যাব দুটো করে লিখেছে, তোমরা এখানে আশা দিয়ে তিনটি করে বাক্য লিখবে। আজকে তাহলে এতটুকু তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ তোমাদের বাড়ির কাজ হলো। প্রথম এক নাম্বার থেকে শেষ অবধি এখানে ছয় নাম্বারে বিপরীত শব্দগুলো দেওয়া আছে, এগুলো এগুলো পর্যন্ত তোমরা সব এসডাব্লিউ করে আমাকে পাঠাবে, আর সিডাব্লিউ খাতায় অবশ্যই অবশ্যই তোমরা লিখবে। আজকে এতটুকু, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।